আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি অতটা ভালো নেই, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ রয়েছি। আর এই অসুস্থতা আমার ধীরে ধীরে আরও বৃদ্ধিই পাচ্ছে, কমতেছে না। অ্যান্টিবায়োটিক বড়ি খাচ্ছি, তারপরেও কমতেছে না। সেক্ষেত্রে আপনাদের দোয়া আমার খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমার জন্য আপনারা যতটুকু পারেন দোয়া করবেন। আজকে যে বিষয় নিয়ে এসেছে সেটা হচ্ছে জিন তাড়ানোর মন্ত্র। এটা দিয়ে যে শুধু জিন তাড়ানো যাবে তাও না, আপনার গায়ে কারুর গায়ে যদি বাউ বাতাস লাগে সেক্ষেত্রেও আপনারা এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন। মন্ত্র: জলিল জব্বার কাদির মৌলা দুহাই আল্লাহ বারিক, এই নামেতে নাশ হয়ে যা কু আত্মার জারি, জলে পুড়ে ভস্ম কর দুহাই আল্লাহ গনি, জিন দাও সব বিনাশ কর হেরজে সোলেমানি দুহাই আল্লাহ সুবাহানি। মন্ত্রটা আবার শুনুন: জলিল জব্বার কাদির মৌলা দুহাই আল্লাহ বারিক, এই নামেতে নাশ হয়ে যা কু আত্মার জারি, জলে পুড়ে ভস্ম কর দুহাই আল্লাহ গনি, জিন দাও সব বিনাশ কর হেরজে সোলেমানি দুহাই আল্লাহ সুবাহানি। আবার শুনুন: জলিল জব্বার কাদির মৌলা দুহাই আল্লাহ বারিক, এই নামেতে নাশ হয়ে যা কু আত্মার জারি, জলে পুড়ে ভস্ম কর দুহাই আল্লাহ গনি, জিন দাও সব বিনাশ কর হেরজে সোলেমানি দুহাই আল্লাহ সুবাহানি। এই মন্ত্রটা সিম্পল প্রক্রিয়া। এটা হচ্ছে আপনি জিন আক্রান্ত ব্যক্তির গায়ে হচ্ছে আপনি এই মন্ত্রটা হচ্ছে 21 বার পরে শুধু ফুঁক দেবেন। একবার ফুললেই চলে যাবে, অবশ্যই একবার পরে ফুঁক দিলেই চলে যাবে, তারপরে 21 বার পরে আপনি ফুঁক দিবেন। এতে হচ্ছে জিন আক্রান্ত রোগী সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করবে। সুস্থতা লাভ করলেই যে পরে সে সেরে যাবে তা না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে জিন যাতে না আসে সেই প্রয়োগ প্রণালীগুলো হচ্ছে প্রয়োগ করতে হবে তার উপরে। আর জিন সে যে সে খেদাতে পারে না, তাড়াতে পারে না, এই সম্পর্কে অবশ্যই প্রশিক্ষণ লাগে বা এ সম্পর্কে গুরু ধরা লাগে আর কি, এটা শিক্ষা লাভ করার জন্য। তাই যে সে এটা ট্রাই করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। তাছাড়া বা বাতাসের জন্য এমনি যে কেউ আপনাকে ঝাড়তে পারেন, কোনো সমস্যা নাই, অবশ্যই রুগী সুস্থতা লাভ করবে। আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তো এ নাম্বারে ফোন করবেন, 01913431609, 01913431609, 01913431609। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি রোগ থেকে শেফা লাভ করি। আল্লাহ হাফেজ।